হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আমি রিয়াদ হাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে, আর আমার ক্যামেরার পেছনে আছে ছোট ভাই রকি। আর আমি আজকে চলে আসছি নাটোরের সুপরিচিত এবং জনপ্রিয় একটি খামারে। তো আঙ্কেলকে আসলে আপনারা সকলে কম বেশি জানেন, তারপর নতুন যেহেতু অনেক দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তো নতুন দর্শক এবং পুরাতন দর্শক সকলের উদ্দেশ্যে আঙ্কেলকে নতুনভাবে আবারও পরিচয় করাই দেবো। তো আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, সবাই আচ্ছা। তা আঙ্কেল আপনার পুরো পরিচয়টা একটু আমার দর্শকদের মাঝে বলে দেন আঙ্কেল। আমার নাম মোহাম্মদ আলী মোল্লা, আমার বাড়ি বনপাড়া বাইপাস নাটোর। যদি কেউ আসতে চায় তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসে তাহলে নাটোর বনপাড়া বাইপাস পাটোয়ারি স্কুলের সামনে আসলেই হবে। আচ্ছা, ফোন দিলেই রিসিভ করে। আর আমার মোবাইল নম্বর 01738452932। আর আঙ্কেল তো যেহেতু মোবাইল নাম্বারটা দিলেন, তো এই নাম্বারে যদি কেউ আলাদাভাবে ভিডিও চাই দিতে পারবেন তো আঙ্কেল? অবশ্যই, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, যেটা যেটা ইচ্ছা যে কোনো জায়গায় কল করেন, আপনার দেখাবো। আগে আপনি ওটা দেখেন, আমাকে একটা ভিডিও পাঠান, আমি আপনাদের ভিডিও পাঠাবো, অথবা লাইভ কল করেন, আমি লাইভ কলে দেখাতে পারবেন। আমি কবুতর মানে সুস্থ মানে চিকিৎসা ইয়ে আছে কিনা, সুস্থ সবল সুন্দর আছে কিনা, আপনারা লাইভ ভালো কিনা। এখন আপনার নেওয়ার পরে যদি পাঁচ সাত দিন, এক মাস নেওয়ার পরে, এক মাস পরে বা ওই সাত দিন পরে বা পাঁচ দিন পরে অসুখ হলেও বলবেন যে আচ্ছা আঙ্কেল খারাপ দিছে, এটা কিন্তু বলেন না প্লিজ। আমি কাউকে অসুখ কবুতর দেই না। সহকারে দেখা আছে 400 জোড়া প্লাস কবুতর আর কি হবে। আর একটা কথা বলি, আপনাদের সুবিধার্থে মানে কোন কোন কাস্টমার বলে যে আমার কাছে 10 জোড়া নিলো, 5 জোড়া নিলো, বলে যে আঙ্কেল আরো 5 জোড়া জোগায় টোকায় দেন। এর কারণে আমি মাঝে মধ্যে বাইরে থেকে কিনে আনি, বাজার থেকেও কিনি বা ওই বিভিন্ন ইয়ার থেকে আমি কিনেও আনি। কারণ দেখা যাচ্ছে আঙ্কেলের কাছে এমন একটা কবুতর কেউ চাইলো, সেটা দেখা যাচ্ছে যে আঙ্কেলের কাছে এই মুহূর্তে নাই, তো বা বাচ্চা নাই বা আছে সেটা বাচ্চায় বলে বলে না। আঙ্কেল তো আসলে আঙ্কেলের বাসার রানিং গুলো তো সবসময় বিক্রি হয়, অনেক সময় দেখা যাচ্ছে কি হয় যে 2 জোড়া 4 জোড়া বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আঙ্কেল দেখা যাচ্ছে বিক্রি করলেন, সেটার হিসাব আলাদা। আমি ডাইরেক্ট এনে কোনোদিনও কাগজ দেই না ইনশাল্লাহ। আর আমার দ্বারা যদি কারো ক্ষতি হয়ে থাকে আমাকে ডাইরেক্ট বলেন যে আঙ্কেল আপনার দ্বারা এই আমার ক্ষতি হয়েছে, আমাকে দিতে হবে। আমি যদি ক্ষতি হয়ে থাকে আমার কোনো কারণে আমি আপনাদের দিয়ে দেবো। আচ্ছা, তারপরে দর্শক আপনাদেরকে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে আজকে আসলে অনেক কথা বলে ফেলছি, তারপরে একটা লাস্ট আমি ছোট্ট করে বলি, সেটা হচ্ছে আপনারা যে খামার থেকে নিন না কেন অবশ্যই একটু এটা কোয়ারেন্টাইন করানোর চেষ্টা করবেন 5 দিন 7 দিন, তাহলে আশা করি ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। তো কোয়ারেন্টাইনটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আলাদা করে রাখবেন কবুতর। এই যে গরমের কারণে ধকল হচ্ছে, হ্যাঁ, নেওয়ার পরেই দেখা যাচ্ছে পাশে যাচ্ছে গরমের মধ্যে, হ্যাঁ, চোখে পানি আসতেছে, ওই যে কার্টন থাকার কারণে বিভিন্ন ঝামেলা হয়। এটা কিন্তু যারা কবুতর দেয় তাদের দোষ না, কবুতর আপনি নিলেন 1-24 ঘন্টা পরে দেখা যাচ্ছে অসুখ হয়ে গেছে। এটা কিন্তু কবুতরের দেখেন, আপনি অন্য অন্য মানুষের জিজ্ঞাসা করেন, কবুতর অসুখ হতে কিন্তু সময় লাগে, এমনও হয়। আমার ঘরেই আমি এক আমার জায়গায় 3 জায়গায় কবুতর, আমার 3টা ফার্ম, এখান থেকে আরেক জায়গায় নিলে ওই কবুতর ভয়ে দেখা যাচ্ছে যে টাকা খারাপ হয়ে গেছে বা আবহাওয়া অ্যাডজাস্ট করতে পারতেছে না, ওখানে জাস্ট চোখে পানি আসলো। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, আমার যে ফ্যানেল আছে ওখানে আপনি ইয়ে আছে সম্পূর্ণ চিকিৎসা করলে ভালো হয়ে যায়, ভালো হয়ে যাবে। তো যাই হোক, আমরা আর বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিওতে চলে যাবো। তো আঙ্কেলের এখানে বর্তমানে আজকে কি কি কবুতর আছে আর এগুলো বর্তমান বাজার মূল্য আঙ্কেল কেমন কি যাচ্ছেন, তো সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিবো। তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করুন। তো প্রিয় দর্শক আপনার ভিডিওটি দেখতে থাকুন। আঙ্কেল এখানে তো আমরা মুখী কবুতর দেখতে পাচ্ছি, হলুদ মুখী,
তো কোয়ালিটি তো মাশাআল্লাহ খুবই সুন্দর, স্প্রিংও আছে দর্শক দেখুন, খুবই সুন্দর স্প্রিং, তো কোয়ালিটি অনেক সুন্দর আছে। এটা অ্যাডাল্ট পেয়ার। আচ্ছা, তো ডিম বাচ্চা একদম ওকে আছে তো আঙ্কেল নাকি? না, এটা ডিম পারবে ইনশাআল্লাহ। ও মানে এখনো নিউ অ্যাডাল্ট আর কি, অ্যাডাল্ট হইছে। আচ্ছা আচ্ছা, তো কেমন কি দাম চাচ্ছেন আঙ্কেল? দাম 1500 টাকা। দাম চাচ্ছেন আঙ্কেল মাত্র 1500 টাকা। তো আঙ্কেল এখানে তো আমরা কুকা কবুতর দেখতে পাচ্ছি, কি কুকা আঙ্কেল? গোবিন্দ কুকা। তো এগুলোর বয়সটা আঙ্কেল? এটা অ্যাডাল্ট হয়ে গেছে। আচ্ছা, অ্যাডাল্ট হয়ে গেছে। কেমন কি দাম চাচ্ছেন আঙ্কেল? এটা মাত্র একবার ছাড়িয়ে দেবো, এটা ফিক্সড 1500 টাকা। আচ্ছা, একবারে সীমিত দামে আঙ্কেল দিয়ে দিবেন, অ্যাডাল্ট কবুতর মাত্র 1500 টাকা। তো আঙ্কেল এখানে তো আমরা কিং কবুতর দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা সাদা কিং, অ্যাডাল্ট পেয়ার। আচ্ছা, সাদা কিং এর অ্যাডাল্ট পেয়ার আমরা দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে যে দাম কেমন কি যাচ্ছে আঙ্কেল? মাত্র 2000 টাকা। দাম চাচ্ছেন আঙ্কেল মাত্র 2000 টাকা। আঙ্কেল এখানে তো আমরা মুখী কবুতর দেখতে পাচ্ছি, তবে এটা হচ্ছে দুই কালারের মুখী, একটা রেড আর একটা হচ্ছে জোড়া দেই। তো রেড মুখী মানে হলুদ মুখী জোড়া দেওয়ার কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা, তো এটা থেকে রানিং যে ডিম নিয়ে বসে আছে আঙ্কেল? না, ডিম নিয়ে বসে আছে। আচ্ছা, কিন্তু ওই যে নটার কিন্তু আবার আচ্ছা দোবাজ কুকু, একটা পাখা সাদা আছে। এই যে দর্শক দেখুন, একটাই মাত্র সাদা। তো যাই হোক, ডিম নিয়ে বসে আছে। তো কেমন কি দাম চাচ্ছেন আঙ্কেল? এর জন্য সস্তায় দিয়ে দেবো, কম 1000 টাকা দিয়ে দেবো। এটা কি মাত্র 1000 টাকা ডিম বাচ্চা? ওকে, তো বিশেষ অফারে আঙ্কেল আজকে দিয়ে দিবেন। দাম চাচ্ছেন আঙ্কেল মাত্র 1000 টাকা। তো আঙ্কেল এখানেও তো আমরা কুকা কবুতর দেখতে পাচ্ছি। এটা কুকা ডিম পারছে অবশ্য। হ্যাঁ, এই যে দর্শক দেখুন, একটা ডিম পারছে, আরেকটা পারবে হয়তো আজকে, আজকালের মধ্যে ডিম পারবে। তো যাই হোক, এটার এটা কি আঙ্কেল বাসিরাজ না গোবিন্দ? না, গোবিন্দ কুকা। এটাও গোবিন্দ কুকা আমরা দেখতে পাচ্ছি। তো ডিম পারে দিছে, দেখতেই পাচ্ছেন নরমাদি 100% কনফার্ম আছে। কেমন কি দাম চাচ্ছেন আঙ্কেল? এটা যদি কেউ নেয় আজকে একটু কমায় টমায় দিচ্ছে, আরো 1500 টাকা মাত্র। মাত্র 1500 টাকা হলে আঙ্কেল আর কি এই জোড়াটা সেল করে দিবেন। তো আঙ্কেল এখানে এটা তো আমরা শাটিং কবুতর দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা শাটিং এর একটা ব্লু শাটিং এর নর, এটা হলো মাদি। যদি কেউ নিতে চায় আলাদা আলাদা দিয়ে দেবো, মাত্র 700 টাকা পিস। আচ্ছা, বয়সটা আঙ্কেল? বয়স তো অ্যাডাল্ট হয়েছে, অ্যাডাল্ট একদম জোড়া মিলছে। তো আঙ্কেল একদম ছোট করে দাম চাইছেন, মাত্র 700 টাকা। 700 টাকা পিস? ও, 700 টাকা পিস। হ্যাঁ, আচ্ছা। তো আঙ্কেল এখানে তো আমরা ব্লু ম্যাগপাই পোটার দেখতে পাচ্ছি। হ্যাঁ, ব্লু ম্যাগপাই পোটার যদি কারোর দরকার হয়, একবার ফ্রেশ আছে। আচ্ছা, একদম ফ্রেশ আছে এবং কোয়ালিটি সুন্দর আছে। তো এটার বয়স টাঙ্কেল? বল টলো ভালো আছে। আচ্ছা, যে বলও সুন্দর আছে। তো এটা এখন আসলে খাওয়া দাওয়া করছে তো? অ্যাডাল্ট, অ্যাডাল্ট কবুতর। কেমন কি দাম চাচ্ছেন আঙ্কেল? মাত্র 2000 টাকা। আচ্ছা, মাত্র দাম চাচ্ছেন আঙ্কেল 2000 টাকা। আঙ্কেল এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা জার্মান শিল্ড। জার্মান শিল্ড আমরা দেখতে পাচ্ছি। তো জার্মান শিল্ডের এগুলোর বয়স টাঙ্কেল? বয়স অ্যাডাল্ট হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে। কেমন কি দাম চাচ্ছেন? মাত্র 1500 টাকা। দাম চাচ্ছেন মাত্র 1500 টাকা। তো এটা কম করা যাবে, কিছুটা কম করে দিবেন। যাই হোক, কারো যদি পছন্দ হয় আঙ্কেলকে ফোন দিবেন, আঙ্কেল কিছুটা কম বেশি আপনাদেরকে করে দিবেন। আঙ্কেল দাম চাচ্ছেন মাত্র 1500 টাকা। আঙ্কেল এখানে তো আমরা বোম্বাই কবুতর দেখতে পাচ্ছি। হ্যাঁ, বোম্বাই একবারে সুন্দর, খুবই ঝুটি। তো আঙ্কেল দেখতে পাচ্ছি সুন্দর ঝুটি, ডিম বাচ্চার কোনো সমস্যা নাই, মাত্র 1200 টাকা। আচ্ছা, রানিং আঙ্কেল নাকি? হ্যাঁ, ডিম বাচ্চা রানিং, ডিম বাচ্চার কোনো সমস্যা নাই আঙ্কেল বলে দিল। তো দাম চাচ্ছেন একবারে সীমিত মাত্র 1200 টাকা। তো আঙ্কেল এখানে তো আমরা জ্যাকোবিন কবুতর দেখতে পাচ্ছি। হ্যাঁ, জ্যাকোবিন অ্যাডাল্ট পেয়ার, ব্ল্যাক জ্যাকোবিন, খুবই সুন্দর। যদি কেউ নিতে চায় মাত্র 2500 টাকা। এই জোড়াটার দাম নেবেন মাত্র আঙ্কেল 2500 টাকা। হ্যাঁ, 2500। তো আঙ্কেল এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা শাটিং, শাটিং কবুতর দেখতে পাচ্ছি। তো এটা বয়স? এটা একটা ডিম পারছে। ও, ডিম পারছে? না, একটা ডিম পারছে। ও আচ্ছা আচ্ছা, মানে ডিম পারছে। কেমন কি দাম চাচ্ছেন আঙ্কেল? যদি কেউ নেয় এটা মাত্র 1500 টাকা। দাম চাচ্ছেন আঙ্কেল মাত্র 1500 টাকা। তো আঙ্কেল এখানে তো আমরা ব্ল্যাক ম্যাগপাই পোটার দেখতে পাচ্ছি। মাদি এটা, আর ওটা নর, আর এই যেটা হচ্ছে না আলাদা আলাদা, আর এটা হচ্ছে ব্লু। হ্যাঁ, ব্লু। আচ্ছা, দুইটা দুই কালারের। তবে যদি আঙ্কেল সিঙ্গেল চাইলে সিঙ্গেলও তো দেওয়া যাবে নাকি? দেওয়া যাবে। মাদিটা নিব 1200 টাকা, নরটা নিব 1000 টাকা। 1000 টাকা জোড়া নিলে আঙ্কেল কত নেবেন? জোড়া নিলে হিসাব করো 2200 টাকা। 2200 টাকা। তো এটা জোড়া নিলে আঙ্কেল কিছুটা কম করে দেওয়া যায় না? এর থেকে সস্তা কি দেব? আচ্ছা, তারপরে যদি কোনো দর্শক নিতে চাই, 2000 টাকা হলে, 2000 টাকা হলে আঙ্কেল দেখা আছে দিয়ে দিবেন। আঙ্কেল এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা মাফেট, মাফেট হেলমেট না আঙ্কেল? হ্যাঁ, মাফেট হেলমেট। আচ্ছা, তো কোয়ালিটি তো মাশাআল্লাহ খুব সুন্দর, ভালো আছে, খুব সুন্দর। আচ্ছা, কেমন কি দাম চাচ্ছেন আঙ্কেল? এটা যদি কেউ নেয় একবার 1000 টাকা নেব।
দাম একবারে সীমিত অ্যাডাল্ট কবুতর এরকম এরকম তো দেওয়া যায় হ্যাঁ অ্যাডাল্ট না কেন হ্যাঁ অ্যাডাল্ট অ্যাডাল্ট কবুতর তো কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি কোথাও তো কোনো মিস মার্ক না কোনো কিছু নাই তবে কবুতরটা পার্সোনাল এমনি সুন্দর লাগে যদিও বা দাম একটু কম তো আঙ্কেল দাম চাচ্ছেন মাত্র 1000 টাকা তো আঙ্কেল এখানে এটা আমরা কি কবুতর দেখছি এটা হচ্ছে এই নারীটা হলো গা সিরাজি আর নরটা হলো লাহোরি লাহোরি আচ্ছা আচ্ছা তো এগুলোর বয়সটা আঙ্কেল একটু বলেন বয়স তো অ্যাডাল্ট হয়ে গেছে ডিম পারবে ইনশাআল্লাহ যদি কেউ নেয় মাত্র 1500 টাকা দাম চাচ্ছেন আঙ্কেল মাত্র 1500 টাকা হ্যাঁ 1500 টাকা আঙ্কেল এখানে আমরা কি কবুতর দেখছি এটা রেসার হুমার রেসার হুমার আমরা দেখতে পাচ্ছি বয়স বয়স অ্যাডাল্ট অ্যাডাল্ট কবুতর তো হেলদি কবুতর তো অনেক আঙ্কেল হ্যাঁ সুপার হেলদি তো কোয়ালিটি সুন্দর আছে হেলদি আছে কেমন কি দাম চাচ্ছেন যদি কেউ নেয় মাত্র 1200 টাকা দাম চাচ্ছেন আঙ্কেল মাত্র 1200 টাকা হ্যাঁ 1200 আঙ্কেল এখানে এটা আমরা কি কবুতর দেখছি একটা ওই যে মাদি হলো শাটিং এর মাদি আর এলোগা নর হলো গা ইয়ার কোকার আচ্ছা যদি আলাদা করে কেউ নেয় কোকার নরটা নিব মাত্র 1000 টাকা 1000 টাকা কোকার নর আর শাটিং এর মাদিটা নিব মাত্র 700 টাকা 700 টাকা তো আঙ্কেল এখানে তো আমরা মাফেট না হেলমেট দেখছি হেলমেট এটা হেলমেট ও এটা হেলমেট ও আচ্ছা আচ্ছা সরি এটা হেলমেট কবুতর তো এটার বয়সটা আঙ্কেল একটু বলে দেন বয়স অ্যাডাল্ট অ্যাডাল্ট কবুতর কেমন কি দাম চাচ্ছেন মাত্র 1200 টাকা 1200 দাম চাচ্ছেন মাত্র 1200 টাকা তো এটা কি ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে অসুবিধা নেই আলোচনা করা যাবে আলোচনার মাধ্যমে দাম কম বেশি করে দিবেন দাম চাচ্ছেন আঙ্কেল 1200 টাকা চাওয়া দাম হ্যাঁ আঙ্কেল এখানে এটা আমরা কি কবুতর দেখছি এই এক জোড়া হলো বুলু শাটিং এর বাচ্চা আচ্ছা আরেক জোড়া ওই যে কি না ওটা আরেক জোড়া হলো নানের বাচ্চা নান দুই জোড়া যদি কেউ নেয় মাত্র 1700 টাকা দুই জোড়ার দাম চাচ্ছেন 1700 টাকা আর এক জোড়া করে আঙ্কেল নিলে কোনটার দাম কত রাখবেন এই শাটিং 900 টাকা আর ওই লাগা নান 800 টাকা আচ্ছা আচ্ছা তো দুই জোড়া নিলে 1700 টাকা হ্যাঁ কে এখানে তো আমরা ওই যে কি নাম ম্যাকপাই পোটার দেখতে পাচ্ছি ইয়েলো হ্যাঁ হ্যাঁ এটা নর তো এটা নর নর কবুতর তো পামুস তো মানে কাটা আঙ্কেল নাকি কাটা আছে হ্যাঁ কাটা আচ্ছা তো এটার বয়সটা আঙ্কেল বলে দেন বয়স এডাল হয়ে গেছে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ রোগ ফ্রি আরো সুন্দর হবে একটা সুন্দর কালার আছে কিন্তু শরীরে তো এটা কি আঙ্কেল অ্যান্ডালুশিয়ান থেকে আসা অ্যান্ডালুশিয়ান থেকে আসা আচ্ছা অ্যান্ডালুশিয়ান থেকে আসা তো কোয়ালিটি অনেক সুন্দর আছে এবং এটা কত পর আঙ্কেল এটা একটু বলে দেন এক পর গেছে হয়তো এক পর কিন্তু এক পরে ওদের হাইট কিন্তু অনেক লং হাইটের কবুতর আছে এটা অরিজিনাল না অরিজিনাল জিনিস তো কেমন কি দাম চাচ্ছেন আঙ্কেল মাত্র 2000 টাকা দাম দাম চাচ্ছেন আঙ্কেল মাত্র 2000 টাকা তো আঙ্কেল এখানে তো আমরা জ্যাকোবিন কবুতর দেখতে পাচ্ছি হ্যাঁ হলুদের সাথে জোড়া দিচ্ছি কালো কালো বয়স বয়স অ্যাডাল্ট হুড নিয়ে কোনো কথা বলা যাবে না কারণ এটা একদম সুপার কোয়ালিটির হুড হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন তো এটার অ্যাডাল্ট কবুতর কেমন কি দাম চাচ্ছেন আঙ্কেল এটা মাত্র 2500 টাকা এই জোড়াটা দাম চাচ্ছেন আঙ্কেল 2500 টাকা তো কোয়ালিটি অনেক সুন্দর আছে হ্যাঁ তো আঙ্কেল এটা কি কবুতর দেখছি এটা হলো হলুদ পটার হলুদ ম্যাকপাই পটার হ্যাঁ ম্যাকপাই পটার এটা মেল না ফিমেল এটা এটা হলো মেল ওটা হলো ফিমেল জোড়া হবে তো আঙ্কেল নাকি হলুদটা জোড়া দেওয়ার জন্য পাশাপাশি পাশাপাশি রাখছে আঙ্কেল এটা নতুন আর কি নিয়ে আসছে জোড়া দিচ্ছে হ্যাঁ তো এটা জোড়া দেওয়ার জন্য আঙ্কেল এভাবে রাখছে কারণ একসাথে রাখলে তো একদম মহামারী যুদ্ধ বেঁধে যাবে যাই হোক এটা জোড়া দেওয়ার জন্য আঙ্কেল এভাবে রেখে দিয়েছেন তো এটার বয়স আঙ্কেল অ্যাডাল্ট কবুতর ইনশাল্লাহ জোড়া দেবো যদি কেউ নিতে চায় মাত্র 3000 টাকা দাম চাচ্ছেন 3000 টাকা তো আঙ্কেল এটা কি ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আলোচনার অল্প বিস্তর সুযোগ আছে তো যদি কারো পছন্দ হয় কোয়ালিটি অনেক সুন্দর আছে পামুজগুলা কিন্তু বিশাল বড় বড় হ্যাঁ এবং টিউবও কিন্তু সুন্দর আছে তো যাই হোক আবার যদি আলাদাভাবে আপনারা টিউবের ভিডিও চান আঙ্কেলের সাথে নক করবেন আঙ্কেলকে আঙ্কেল আলাদাভাবে আপনাদেরকে ভিডিও পাঠিয়ে দিবেন তো আঙ্কেল দাম চাচ্ছেন এটা 3000 টাকা তো আঙ্কেল এখানে এটা আমরা কি কবুতর দেখছি এটা ফিল্ড ব্যাগ ফিল্ড ব্যাগ আমরা দেখতে পাচ্ছি এর বয়স হলুদ ইয়ে যে অ্যাডাল আচ্ছা কোনটা মেল কোনটা ফিমেল আঙ্কেল এটা হলুদটা হলো গা মেল মেল আর ওটা হলো কালোটা হচ্ছে মানে ফিমেল হ্যাঁ কেমন কি দাম চাচ্ছেন আঙ্কেল এটা যদি কেউ নেয় একদম 2500 টাকা এই জোড়াটা দাম চাচ্ছেন আঙ্কেল 2500 টাকা একদম তো আঙ্কেল এইখানে তো আমরা একদম টকটকা লাল রেড মুখি আর কি দেখতে পাচ্ছি হ্যাঁ তো টকটকা লাল আছে আর কি খুব গাঢ়
তো যাই হোক এগুলোর হচ্ছে যে বয়সটা আঙ্কেল বলে দেন বয়স অ্যাডাল কোন মিস মার্কিং নাই কিছু না সুপার হিট এটা আচ্ছা কেমন কি দাম চলছে মাত্র 1500 টাকা যদি কেউ নেয় দাম চলছে মাত্র 1500 টাকা হুম 1500 টাকা তো আঙ্কেল এখানে এটা আমরা কি করব তো দেখছি এটা আট এঞ্জেল দেখতে পাচ্ছি বয়স বয়স অ্যাডাল হয়ে গেছে মার্কিং কিন্তু সুন্দর আঙ্কেল একবার সুপার কোন সমস্যা দেখো মিস মার্ক নাই না কোন মিস খুবই সুন্দর কোয়ালিটি আছে এবং কবুতরগুলো হেলদি আছে কিন্তু হেলদি হ্যাঁ স্বাস্থ্যবান কবুতর কেমন কি দাম চাচ্ছেন আঙ্কেল মাত্র 1500 দাম চাচ্ছেন আঙ্কেল মাত্র 1500 টাকা আঙ্কেল এখানে এটা আমরা কি কবুতর দেখছি এটা হলুদ স্ট্রেচার হলুড স্ট্রেচার আমরা দেখতে পাচ্ছি বয়স অ্যাডাল অ্যাডাল পেয়ার অ্যাডাল পেয়ার কেমন কি দাম চাচ্ছেন আঙ্কেল মাত্র 3000 টাকা আচ্ছা তো এটার দাম চাচ্ছেন আঙ্কেল মাত্র 3000 টাকা তো আঙ্কেল এখানে তো আমরা ব্ল্যাক ম্যাকপাই পোটার দেখতে পাচ্ছি হ্যাঁ ওই নাইটার টিপ কাটা আছে আচ্ছা নাইটার টিপ কাটা আছে আর এটার টিপ সুন্দর আছে হ্যাঁ তো এটার বয়সটা আঙ্কেল বয়স অ্যাডাল্ট হয়ে গেছে অ্যাডাল্ট হয়ে গেছে সুন্দর হ্যাঁ সুন্দর কেমন কি দাম চাচ্ছেন আঙ্কেল এটা যদি কেউ নেয় মাত্র 1500 টাকা দাম চাচ্ছেন আঙ্কেল মাত্র 1500 টাকা হ্যাঁ তো আঙ্কেল এখানে এটা আমরা তো ম্যাকপাই পোটার দেখতে পাচ্ছি ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ ম্যাকপাই পোটার ব্ল্যাক ওই পাখাটা একটু এটা দিয়ে আছে ওই অলমল আছে আচ্ছা আচ্ছা এটা দামও কম দিব মাত্র এই জোড়া 1500 টাকা দিয়ে মাত্র 1500 টাকাতে এই জোড়াটা দিয়ে দিবেন দিয়ে দিব হ্যাঁ 1500 টাকা তাঙ্কেল এখানে তো আমরা ব্ল্যাক ম্যাকপাই দেখতে পাচ্ছি হ্যাঁ বয়স বয়স অ্যাডাল হয়ে গেছে আচ্ছা ইনশাআল্লাহ ডিম পারবে নরমাদি কনফার্ম নরমাদি 100% কেমন কি দাম চাচ্ছেন আঙ্কেল মাত্র 1500 টাকা দাম চাচ্ছেন আঙ্কেল মাত্র 1500 টাকা হ্যাঁ 1500 টাকা আঙ্কেল এখানে তো আমরা নান কবুতর দেখতে পাচ্ছি হ্যাঁ সেটা বয়স বয়স অ্যাডাল্ট অ্যাডাল্ট কবুতর কেমন কি দাম চাচ্ছেন আঙ্কেল মাত্র 1500 টাকা দাম চাচ্ছেন মাত্র 1500 টাকা 1500